নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও দিব্য আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিরামিষ দিনের খিচুড়ি। কি করে করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 200 মুগ ডাল, 250 কামিনী আতপ চাল, নুন, হলুদ, আদা, গোটা জিরে, ধনে গুঁড়ো, ঘি, গরম মশলা, 1টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো, 1টা কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিলাম, অ্যাড করছি সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সামান্য গোটা জিরে, আগে থেকে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অ্যাড করছি নুন, আদা গ্রেট করে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কামিনী আতপ চাল, একসাথে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও 1টু হলুদ দিয়ে দিলাম, অ্যাড করছি গরম জল, এবার 1টু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও জল অ্যাড করলাম, এই সময় কিন্তু
ভালো করে নাড়তে থাকতে হবে, যেন নিচ থেকে ধরে না যায়। খিচুড়ি যদি নিচ থেকে ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো হয় না। আমার এখানে আরো জল লাগছে, তাই আরো জল অ্যাড করছি। দেখুন ভালো মতো সেদ্ধ হয়েছে, কিন্তু তাও মনে হচ্ছে আরো একটু হবে, তাই সমানে খুন্তি দিয়ে কিন্তু নেড়েই যাচ্ছি। এখানে অ্যাড করলাম টমেটো। আবারও বলছি, খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে ধরে না যায়, তাই ভালো করে একদম নিচ থেকে নেড়েই যেতে হবে। খিচুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকটা লেগে যায় বা ধরে যায়। দেখুন কত ঘন ঘন হয়ে এসছে। একটু নুন অ্যাড করছি। দিয়ে দিচ্ছি চিনি। দিচ্ছি ঘি। হয়ে গেল আমাদের নিরামিষ দিনের খিচুড়ি। গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করতে পারেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।